রাজশাহী মহানগরীতে বিষাক্ত মদ্যপানে ছয় জনের মৃত্যুর ঘটনায় রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ আর জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে রোববার রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মহানগর পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত সহকারী কমিশনার গোলাম রুহুল কুদ্দুস গ্রেফতারকৃতরা হলেন নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার পবিত্র সিংয়ের ছেলে পরিমল সিং হাসেম আলীর ছেলে সাজু পরিত সিং এর ছেলে বাপ্পা সিং ও রাজপাড়া থানার সিপাইপাড়া এলাকার আব্দুর রৌফ মতিনের ছেলে ইফতেকার হোসেন সুমন গোলাম রহুল কুদ্দুস জানান বিষাক্ত মদপানে মৃতের ঘটনায় বোয়ালিয়া মডেল থানা পুলিশের একটি চৌকশ টিম মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজন এবং চিকিৎসাধীন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করে পরে তাদের তাদেরদের তথ্যে নগরীতে অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে মদের খালি বোতল সহ মদ তৈরির নানা উপকরণ উদ্ধার করা হয় তিনি বলেন উদ্ধারকৃত আলামতগুলির রাসায়নিক পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধের কথা স্বীকার করেছে বিষয়ে বোয়ালিয়া মডেল থানা একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা